আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই কারণে অকারণেই নামাজ ছেড়ে দেই। নামাজ ছেড়ে দেওয়া কত বড় অন্যায় বা কত বড় পাপ কাজ সেটা আমরা অনেকেই জানি না। নামাজ ছেড়ে দেওয়া পাপের কাজ, এটা আমরা সবাই জানি, কিন্তু কত বড় পাপের কাজ সেটা হয়তো আমরা অনেকেই জানি না, যার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় বা আমরা নষ্ট করে ফেলি। সম্মানিত বন্ধুগণ, হত্যা করা, মানুষ হত্যা করা পাপ কাজ, এটা আমরা সকলেই জানি। কিন্তু মানুষ হত্যা করা যত বড় পাপের কাজ, তার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া অনেক বড় পাপের কাজ। সম্মানিত বন্ধুগণ, আমরা সকলেই জানি মদ পান করা পাপের কাজ, কিন্তু মদ পান করা যত বড় পাপের কাজ, নামাজ ছেড়ে দেওয়া এর চেয়ে অনেক বড় পাপের কাজ। আমরা সকলেই জানি জিনা করা পাপের কাজ, কিন্তু জিনা করা যত বড় পাপের কাজ, তার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া অনেক বড় পাপের কাজ। সম্মানিত বন্ধুগণ, সুদ খাওয়া আমরা সকলেই জানি পাপের কাজ, কিন্তু সুদ খাওয়া যত বড় পাপের কাজ, এর চেয়ে অনেক বড় পাপের কাজ হলো নামাজ ছেড়ে দেওয়া। অথচ আমরা এই সমস্ত পাপ কাজকে যতটা ভয় করি, নামাজ ছেড়ে দেওয়াকে কিন্তু আমরা তত বড় পাপের কাজ মনে করি না বা ততটা ভয়ঙ্কর পাপ বলে আমরা মনে করি না। সম্মানিত বন্ধুগণ, কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি সেই হলো মুসলমান, সেই হলো মুমিন। আর যার নামাজ নাই তার মুসলমানই নাই। সম্মানিত বন্ধুগণ, এজন্য নামাজকে অনেক বড় পুণ্যের কাজ মনে করতে হবে এবং নামাজ ছেড়ে দেওয়াকে অনেক বড় পাপের কাজ মনে করতে হবে। শয়তান আল্লাহ তাআলার কাছে লানত প্রাপ্ত হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার একটি হুকুম, আদমকে সিজদা না করার কারণে। অথচ আমরা মুসলমান হয়ে আল্লাহ তাআলার হুকুম পাঁচবার অমান্য করতেছি, পাঁচবার আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছি না। তাহলে দেখুন আমরা কত বড় পাপের মধ্যে আছি বা কত বড় ভুলের মধ্যে আছি। সম্মানিত বন্ধুগণ, এজন্য আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এবং নামাজের গুরুত্ব দান করা। যদি আমরা গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে পরকালে আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই সময় মতো গুরুত্ব সহকারে এহতেমামের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمْ.